বাড়িটা ছেড়ে দিতে বলুন করলদা। আমিও কি আর আমার বাড়ি ভাড়া দেব না? আমি বাড়ি ছাড়লে বউ ছেলে মিনে কোথায় যাব? কোথায় যাবে তা আমি কি করে জানবো বলুন? আমার বাড়ি, আমি ওকে বাড়ি ভাড়া দিয়েছিলাম, এখন আমি ওকে বাড়ি ছেড়ে দিতে বাধ্য করছি। কর্ণ, তুমি কিছু একটা ব্যবস্থা করো। ঘর ভাড়া নেবার সময় আমি ওনাকে অনেক টাকা সেলামি দিয়েছিলাম, তখন উনি বলেছিলেন 3 বছর থাকতে দেবেন, আর এখন 1 বছর হতে না হতেই উনি আমাকে উঠে যেতে বলছেন। আমি জানি আরও একটা বড় খরিদ্দার পেয়ে গেছেন বলেই। সে যাই হোক কর্ণদা, আপনি ওকে উঠে যেতে বলুন। আর হাইকোর্টে ভাড়াটা উচ্ছেদের নতুন আইন হয়েছে, আর আপনি যদি কিছু না করেন তাহলে আমি কিন্তু হাইকোর্টে যেতে বাধ্য হব। কর্ণের কাছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই এটা, এটা হচ্ছে কর্ণের কোর্ট, নিজের আদালত। হরে কৃষ্ণ বাবু, আপনাদের হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যে আইন পাশ হয় সে আইনে কিন্তু অনেক ফাঁক থাকে, আর আমার এখানে মানে আমার এই কোর্টে যে আইন পাশ হয় সে আইনে কিন্তু কোনো ফাঁক থাকে না, আর আমার কোর্টের আইন কিন্তু খুব ধারালো হয়। কর্ণ মাস্টারমশাই, আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি হচ্ছেন মানুষ তৈরি করার কারিগর। 3 বছরের আগে আপনাকে কেউ বাড়ি থেকে তুলতে পারবে না। তার মানে? তার মানে মাস্টার মশাই আপনার বাড়িতে আরো 3 বছর থাকবেন, আপনার হাইকোর্ট যে রায় পাশ করুক না কেন এটা আমার কোর্টের রায়, আর এই রায় যদি আপনি না মানেন তাহলে আর বলতে হবে না। কর্ণদা থাকবে থাকবে থাকবে। কর্ণ কি বলছো, তোমাকে ধন্যবাদ দেব যদি কিছু মনে না করো। কিছু টাকা এনেছিলাম তোমাকে দেবার জন্য, আসলে উকিলের জন্য একটা খরচ হতো তো। না মাসে মশাই, কর্ণের এই আদালতে বিচার হয়, টাকা খরচ হয় না। আপনি টাকাটা নিয়ে যান, আপনি এখন আসতে পারেন। কর্ণদা কর্ণদা, কি হলো, আবাজিস কেন? শিখে চলো। কোথায়? তোমরা আবার এসেছো? হ্যাঁ, এই নে 25,000 টাকা, এই দলিলে সই করে দিয়ে ওই ভ্যানে মালপত্র তুলে বাড়িটা খালি করে দে। আমি তো অনেকবার বলেছি বাড়ি বিক্রি করব না। তোর বাবা সই করবে শালা, প্রাণে বেঁচে থাকতে গেলে দলিলে সই কর। এই সই কর, এই বাড়িটা আমার একমাত্র সম্বল, এই বাড়িটা বিক্রি হয়ে গেলে আমার মা আমার মেয়েটাকে নিয়ে গাছতলে গিয়ে দাঁড়াতে হবে। হাসল বন্ধ কর, সই করবি কিনা বল। না সই আমি করব না। এই রক্ত শালাকে বাবা, তোমার কপাল থেকে রক্ত পড়ছে। কর্ণদা ওরা আমার বাবাকে মেরেছে। কারা ওরা? কারা তারা তোমাকে মেরেছে আমাকে শুধু একবার নামটা বলো, একবার। কর্ণ বাবা, ওরা ওরা আব্দুলের লোক, ওরা আমায় মেরে ধরে দলিলে সই করে নিয়ে চলে গেল। বাড়িতে চলে গেলে আমি আমি মেরে কিনে কোথায় যাব বাবা? না পরার কাকা, এই বাড়িটা তোমাকে ছাড়তে হবে না, দলিলটা আমি ফিরিয়ে আনবো। সুজিত, তোরা পরাণ কাকাকে নিয়ে হাসপাতালে যা, এই টাকাটা রাখ।